নমস্কার বন্ধুরা আমি মিঠুন মাহাতো সাকস স্ট্যান্ডার্ড চ্যানেল তোমাদের স্বাগত জানাই এই চ্যানেলটি তোমরা জানো যে শুধুমাত্র ইংলিশের জন্য তবুও তোমরা যেহেতু আমাকে অনেক রিকোয়েস্ট করো এবং তোমাদের সুবিধার্থে আমি অন্যান্য বিষয়ের মানে যে সমস্ত তোমাদের সাবজেক্ট রয়েছে সেই সমস্ত বিষয়ের সাজেশনও আপলোড করছি এবং ইতিমধ্যেই করেছি তো এবছর যারা দু সালে ফাইনাল এক্সাম দেবে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য ফিলোজফি যাদের সাবজেক্ট আছে তাদের জন্য ফাইনাল এক্সামে যে কোয়েশ্চানটি তোমাদের থাকবে সেই কোয়েশ্চানটাই আমি আজ তোমাদের সামনে তুলে দিলাম ভিডিওটির শেষে আমি কিছু মানে কোন কোয়েশ্চানগুলো অ্যাটেম্পট করবে কিংবা কী ধরনের কোয়েশ্চান করলে বেশি নাম্বার পাওয়া যাবে সে সম্পর্কে একটু ডিসকাস করেছি তো ভিডিওটি তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার চাই আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাই এই সাকসেস সান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখো প্রথমেই আমরা দেখো আট নম্বরের যে সমস্ত তোমাদেরকে পাঁচটা করতে হবে অর্থাৎ চল্লিশ নম্বর নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমে তোমাদের একের দাগের এতে যে প্রশ্ন থাকবে দেখো এই ধরনের প্রশ্নই তোমরা ফাইনালি কিন্তু পাবে দেখো প্রথম প্রশ্নটা রয়েছে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো নিরপেক্ষ বচনগুলির কোন পদ ব্যাপ্য এবং কোন পদ ব্যাপ্য নয় উদাহরণ সহ লেখো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে পরিণত করে পদের ব্যাপ্যতার বিষয়টি উল্লেখ করো তোমাদের মার্ক ডিভিশন থাকবে টু প্লাস টু প্লাস ফোর ঠিক আছে এটা তোমরা একের দাগের এতেই পাবে তো এইখানে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু অনুশীলন সাপেক্ষ মানে যারা প্র্যাকটিক্যালি করবে তাদের জন্য যেমন ধরো এখানে যেমন লেখা আছে নিম্নলিখিত বাক্যগুলিকে অর্থাৎ এইখানে তোমাদের চারটে বাক্য দেওয়া থাকবে সেই সমস্ত বাক্যগুলিকে তোমাদেরকে ওই সম্মত আকারে পরিণত করে পদের ব্যপ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে ঠিক আছে এবার ধরো থিওরি যারা করবে অথবা যে প্রশ্নটা তোমাদের থাকবে যে বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের প্রকার উদাহরণসহ লেখো এখানে তোমাদের মার্ক ডিভিশন থাকছে টু প্লাস টু প্লাস ফোর এবার দেখো একের দাগের বি তোমরা তোমাদের ফাইনাল এক্সামে একের দাগের বিতে যে প্রশ্নটি তোমরা পাবে যে বিবর্তনের নিয়মগুলি উদাহরণসহ লেখো বিবর্তনের নিয়মগুলি উদাহরণসহ লেখো বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো উদাহরণসহ আলোচনা করো তো দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্নটি থাকবে চার নাম্বারের এবং দ্বিতীয় প্রশ্নটিও থাকবে চার নাম্বারের অতএব ফোর প্লাস ফোর এবার অথবা দিয়ে তোমাদের যে প্রশ্নটি থাকবে অথবা দিয়ে তোমাদের প্রশ্ন থাকবে যে আবর্তন কাকে বলে আবর্তন কই ও কি কি নিম্নোক্ত বাক্যগুলির বিবর্তন করো এখানেও তোমাদের এই যে নিম্নোক্ত বাক্যগুলির বিবর্তন করো চারটি বাক্য দেওয়া থাকবে সেই চারটি বাক্যের তোমাদের বিবর্তন করতে হবে এবং অবশ্যই আমাদের এই যে আবর্তন কাকে বলে এই আবর্তন কই ও কি কি এইভাবে যে প্রশ্নটা আমাদের থাকছে তার মার্ক ডিভিশন হবে টু প্লাস আর তোমাদেরকে বলে রাখি আমি এর মধ্যেই ইতিহাসের ই সরি হ্যাঁ ইতিহাস সাজেশান তো দিয়েই দিয়েছি তো তার সাথে সাথে ইংলিশের প্রোজ এবং পোয়েম এর সাজেশান আমার এই চ্যানেলে পেয়ে যাবে এবং ডেসক্রিপশানে তার লিঙ্কও দেওয়া আছে তোমরা অবশ্যই ডেসক্রিপশানের যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে সেই সমস্ত সাজেশানগুলো অবশ্যই দেখবে এবং তার সাথে সাথে সমস্ত নোটস তো এখান থেকে পাবেই সেটা তোমরা চ্যানেলে গেলেই বুঝতে পারবে এবার দেখো একের দাগে সি একের দাগে সিতে আমরা যে প্রশ্নটা পাবো সেটা হচ্ছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এখানে তোমাদের দুটি যুক্তি দেওয়া থাকবে যেমন দেখো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো দুটি যুক্তি দেওয়া থাকবে এবং সেখানে তোমরা নাম্বার পাবে চার এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো ওই যে প্রত্যেকটির বৈধতা বিচার করার জন্য আর তার সাথে থাকছে চার ঠিক আছে দুটি যুক্ত দুটি যুক্তি তার তোমাদেরকে ওই মূর্তি সংস্থান উল্লেখ করতে হবে এবং তার বৈধতা বিচার করতে হবে অথবা তোমাদের যে থিওরি কোয়েশ্চেনটা থাকছে সেটা হচ্ছে নেই অনুমান কাকে বলে নেই অনুমানের বৈশিষ্ট্যগুলি কি কি টু প্লাস সিক্স মার্ক ডিভিশন হচ্ছে টু প্লাস সিক্স তাহলে আমরা প্রশ্ন পেলাম নেই অনুমান কাকে বলে নেই অনুমানের বৈশিষ্ট্যগুলি কি কি। দেখো এইখানে আমি একটু কনফার্ম হতে পারছি না এখানে তোমাদের অথবা আরেকটা প্রশ্ন দিয়েছি ঠিক আছে যেমন এইখানে তোমাদের এই নেই অনুমান কিংবা এখানে সংক্ষিপ্ত টিকা দিতে পারে যে কোনো দুটি আসবে যেমন এখানে আমি কয়েকটি উল্লেখ করেছি নিরপেক্ষ নেয়ের মূর্তি চারপথ ঘটিত দোষ অব্যাপ্য দোষ অবৈধ পক্ষ দোষ অবৈধ সাধ্য দোষ এই যে এখানে যে সমস্ত ইম্পর্টেন্ট এখান তোমাদের আমি গ্রিন সিগন্যাল দিচ্ছি অব্যাপ্য হেতুদোষ আর অবৈধ সাধ্যদোষ এই দুটো কিন্তু করে যাবে ঠিক আছে আর বাকিগুলো দেখে যাবে তো এই তোমাদের যেটা সি এর দাগে আমি অথবাটা বললাম এখানে দেখো দুটো প্রশ্ন করেছি ঠিক আছে এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা আসবে আর যারা প্র্যাকটিক্যালি করছো তারা তো এটা পাচ্ছই কোনো অসুবিধে নেই এবার দেখো ডি এর দাগে তো ডি এর দাগে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে মিলের সহবর্তন পদ্ধতিটি আলোচনা করো এই যে মিলের সহবর্তন পদ্ধতিটি সেটা তোমাদের মার্কটা কীভাবে থাকবে দেখো প্রথম তোমাদেরকে সংজ্ঞা লিখতে হবে তারপর আকার দৃষ্টান্ত দুটি সুবিধা লিখবে এবং দুটি অসুবিধা এবং মার্ক ডিভিশনটা হবে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু এবার দেখো অথবা অথবা দিয়ে যে প্রশ্নটা থাকছে যে ব্যতিরে কি পদ্ধতিটির একটি উদাহরণ দেওয়া থাকবে পদ্ধতিটি ব্যাখ্যা করো এবার পদ্ধতিটি তুমি কিভাবে ব্যাখ্যা করবে দেখো একটা উদাহরণ তোমাদের দেওয়া থাকবে ঠিক আছে এবং যখন তুমি সেই পদ্ধতিটি ব্যাখ্যা করবে তখন তোমাকে চিহ্নিতকরণ করতে হবে সংজ্ঞা লিখতে হবে আকার লিখতে হবে দুটি সুবিধা লিখতে হবে এবং দুটি অসুবিধা লিখতে হবে এবং মার্ক ডিভিশনটা থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস টু এবার দেখো ইয়ের দাগে মানে আমাদের লাস্ট কোয়েশ্চেন একের ইয়ের দাগে ইয়ের দাগে থাকছে আমাদের নিচের আরোহী যুক্তিগুলি বিচার করো এবং কোন কোন দোষ থাকলে সরি কোনো দোষ থাকলে তা উল্লেখ করো তোমাদের দুটি আরোহী যুক্তি থাকবে ঠিক আছে এবং সেগুলোকে তোমাদেরকে বিচার করতে হবে এবং যে সেখানে যদি কোনো দোষ থাকে তাহলে সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে তো এখানে তোমাদের মার্ক ডিভিশনটা থাকবে ফোর প্লাস ফোর এবার দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা থাকছে যে সংক্ষিপ্ত টিকা লেখো এখানে তোমাদেরকে টিকা লিখবে টিকা লিখতে হবে যেমন আমি দিয়েছি কয়েকটা ভ্রান্ত পর্যবেক্ষণ কাকতালীয় দোষ অবান্তর বিষয়কে কারণ বলে গণ্য করার দোষ আর অবৈধ সামান্যকরণ তো আমি তোমাদেরকে এখানে গ্রিন সিগন্যাল দিচ্ছি কাকতালীয় দোষ এবং অবৈধ সামান্যকরণ ঠিক আছে তো এগুলোর মধ্যে তোমার তোমরা অবশ্যই কোয়েশ্চানগুলো পেয়ে যাবে তো তোমাদের একটা কথা বলি যারা মানে অনুশীলন সাপেক্ষ করছো দেখো প্রত্যেকটা মানে এ বি সি ডি ই এই যে আমাদের পাঁচটা কোয়েশ্চান হয়েছে প্রতিটাতেই অথবা আছে যেখানে একটি তোমরা প্র্যাকটিক্যাল পাচ্ছ একটি থিওরি পাচ্ছ যারা বেশি মানে ভালোভাবে মার্কস পাওয়া মানে পেতে চাইছো বা অবশ্যই তোমাদের এরকম একটা ইন্টেনশান আছে যে আমরা ফিলোজফিতে হ্যাঁ ভালো মার্কস তুলব হ্যাঁ নাইনটির মধ্যে হয়তো এখানে তোমাদের যে চল্লিশ নাম্বার আছে তো চল্লিশ থেকে চল্লিশ নাম্বারেই তোমরা পাবে যারা প্র্যাকটিক্যালটা ঠিকঠাকভাবে করবে এখানে কিন্তু তোমাদের এক নাম্বারও মানে যদি ঠিক করো তাহলে এক নাম্বারও কাটা যাবে না কিন্তু কি বলো তো যদি যারা থিওরি প্রত্যেকটা থিওরি ধরো এমনও স্টুডেন্ট আছো যারা শুধুমাত্র থিওরিগুলোকেই অ্যাটেম্প করছো তাদের কিন্তু সেখানে পাঁচ থেকে দশ নাম্বার লেস হয়ে যেতে পারে ঠিক আছে পাঁচ থেকে দশ নাম্বার লেস হয়ে যেতে পারে তো তোমরা কমন সমস্ত কিছুই পেয়ে যাবে যারা অনুশীলন সাপেক্ষ করছো তাদেরকে বলে দিয়েছি যে কি ধরনের তোমাদের প্রশ্ন পড়তে পারে আমি সেটাও লিখে দিয়েছি এবং যারা থিওরি করবো ভাবছো শুধুমাত্র তাদেরকেও বলে দিয়েছি যে তোমাদের কোন প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো তোমরা ফলো করো এবং ফাইনাল এক্সামের পর তোমরা পরীক্ষা দেওয়ার পর আরেকবার ভিডিও দেখবে এবং তারপর মিলিয়ে নেবে এবং তারপর তোমরা বলবে যে প্রশ্নগুলি স্যার আসছে কি না এসছে ঠিক আছে